SMPI Creative Ballet Troupe মানে নাচ গান অ্যাকশন ড্রামা এক কথায় মঞ্চে সিনেমা এক বছরের অ্যাক্টিং মডেলিং কোর্স এবং তারপর ছাত্রছাত্রীদের প্রফেশনাল সেটআপে লাইটের সাথে কিভাবে অভিনয় করবে কিভাবে করবে তারা সিন কম্পোজিশন কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তালে তাল মিলিয়ে অভিনয় করবে এবং অভিনয়ের পাশাপাশি নাচ গান ফাইট এই সমস্ত কিছুর মিশেলে ছাত্রছাত্রীদের একেবারে ফ্লোর রেডি করে দেয় SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপ বন্ধুরা তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের প্রত্যেক কটি প্রোডাকশন কিন্তু একের পর এক ব্লকবাস্টার হিট সেটা ক্যাম্পাস হোক সেটা গ্রানাইট হোক সেটা দেবীপক্ষ হোক বা সেটা হানিমুন ডায়েরিজ উড়াঞ্চু অথবা অভিষেকের অভিশাপী হোক বিগত 7 বছরে SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপ প্রমাণ করে দিয়েছে যে SMPI পারে একজন পারফর্মার তৈরি করতে আর তোমরা নিশ্চয়ই ভাবছো SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের পরবর্তী প্রোডাকশন কি আসতে চলেছে SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের 8th প্রোডাকশন কলেজ ফাইটার্স বন্ধুরা SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের 8th প্রোডাকশন কলেজ ফাইটার্স এর রিহার্সাল কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে তার আগে চলো শুনে নিই SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপে যারা যারা নিজেদের নাম নথিভুক্ত করিয়েছে তাদের কি প্রতিক্রিয়া SMPI ক্রিয়েটিভ ব্যালে মানে নাচ গান অ্যাক্টিং লাইট নেওয়া তাই নিজেকে আরো পলিশ করতে আমি রেজিস্টার করিয়ে নিয়েছি কলেজ ফাইটার্সে ক্রিয়েটিভ ব্যালে ট্রুপে যদি আমরা থাকি আমাদের ইমপ্রুভমেন্ট হতে বাধ্য আমি তো রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও SMPI ক্রিয়েটিভ ব্যালেতে অ্যাডমিশনটা নিয়েই নিয়েছি আমি থাকছি কলেজ ফাইটার্সে তোমরা থাকছো তো SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপে জয়েন করার আমার সবথেকে বড় কারণ হচ্ছে এখানে শুধুমাত্র নাটক শেখানো হয় নাটকের সঙ্গে সঙ্গে ডান্স স্ক্রিন প্লে অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে অ্যাক্টিং করে আমাকে পুরোপুরি পারফর্মার তৈরি করতে সব সাহায্য করবে এবং এই জন্যই আমি ক্রিয়েটিভ ব্যালে ট্রুপে জয়েন হচ্ছি কলেজ ফাইটার্সে আমি তো রেজিস্ট্রেশন করে নিয়েছি তোমরা করে নিয়েছো তো ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের এর আগের প্রোডাকশন অভিষেক অভিশাপে আমি ছিলাম তারপর আমার মনে হলো যে আরেকটু পলিশ দরকার নিজের তার জন্য কলেজ ফাইটার্সে আবার আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি ক্রিয়েটিভ ব্যালে ট্রুপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র নাটক না তাই সেখানকে নিজেকে আরো ইমপ্রুভ করতে আমি তো রেজিস্ট্রেশন করে নিয়েছি কলেজ ফাইটার্সে তোমরা কি করেছো আশা করছি আমি নিজেকে আরো একটু ইমপ্রুভ করতে পারবো যাতে আমি আগামী দিনে পলিশড করতে পারি এবং আপডেট করতে পারি আমি ব্যাচ 66 এর স্টুডেন্ট আমি এর আগে ক্রিয়েটিভ ব্যালে গ্রুপ অভিষারে অভিশাপে অ্যাজ এ ডান্সার ছিলাম আমি সেখানে দেখতাম যে রিহার্সালে যে ক্রিয়েটিভ ব্যালে গ্রুপে থাকা কতটা জরুরি SMPI ক্রিয়েটিভ ব্যালে কলেজ ফাইটার্সে আমি আছি তোমাদের সাথে দেখা হচ্ছে রিহার্সাল ফ্লোরে সবার সাথে কলেজ ফাইটার্স রিহার্সালে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সবাইকার সঙ্গে রিহার্সালে জানুয়ারি মাস থেকে হোপ ইউ উইল জয়েন মঞ্চে লাগাবো আগুন এখন থেকে ছুড়ে দিলাম চ্যালেঞ্জ সবাই তোমরা দেখতে পাবে আবারো দেখে নেব কার কত দম কলেজ ফাইটার্সে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি দেখা হচ্ছে রিহার্সালে জানুয়ারি মাস থেকে তোমরা রেজিস্টার করেছো তো আমি পুষ্পক সাহা from SMPI Siliguri batch 7 গত 22nd নভেম্বর আমি শিলিগুড়ি থেকে কলকাতায় গিয়ে কিন্তু SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের 7th প্রোডাকশন অভিশারের অভিশাপ দেখে আমিও এই বছর SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের 8th প্রোডাকশন কলেজ ফাইটার্স কিন্তু থাকছে অ্যাক্টিং মডেলিং এর অনলাইন ব্যাচ স্টুডেন্ট আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি কলেজ ফাইটার্স এর আমি আছি কলেজ ফাইটার্স আর তুমি রেজিস্ট্রেশন কিন্তু অলমোস্ট শেষের দিকে নিজেদেরকে ফ্লোর রেডি করতে তোমরা নিজেদের নাম ঝটপট রেজিস্টার করিয়ে ফেলো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটা জব্বর খবর সম্রাট মুখার্জির লেখা ও নির্দেশনায় কলেজ ফাইটার্স এর পোস্টার কিন্তু উন্মোচিত হতে চলেছে আগামী 26 জানুয়ারি SMPI কলকাতায় তাই রইল তোমাদের সকলের আমন্ত্রণ বর্তমান কলেজের রাজনৈতিক পটভূমিকায় তৈরি এই গল্প নিয়ে আসছি এই বছর আমি কলেজ ফাইটার্স বন্ধুরা একটা সুখবর জানাই রেজিস্ট্রেশনের ডেট এক্সটেন্ড করা হলো 7ই জানুয়ারি 2023 পর্যন্ত SMPI ক্রিয়েটিভ ব্যালে ট্রুপের বিষয় পেতে আরো খবর চোখ রাখো SMPI ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল এছাড়াও চোখ রাখতে পারো SMPI গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে